খেলাধুলার জগতে নারী পুরুষের বৈষম্য প্রবল। একই খেলায় পুরুষ খেলোয়াড়রা যত পারিশ্রমিক এবং প্রাইজ মানি পান, তার সিকিভাগও হয়তো পান না নারী খেলোয়াড়রা। কিন্তু টেনিস সেখানে ব্যতিক্রম। টেনিসের গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টে নারী পুরুষ উভয়কেই দেওয়া হয় একই পরিমাণ প্রাইজ মানি। তবে এটিও কিন্তু সবসময় এমন ছিল না। এর পেছনে আছে কিংবদন্তি টেনিস তারকা বিলি জিন কিং এর দীর্ঘ লড়াই। 60-এর দশকে তিনি যখন এই সমান প্রাইজ মানির দাবি তুলেছিলেন, তখন তাকে পড়তে হয়েছিল অনেক হাসি তামাশা আর বিদ্রুপের মুখে। তবে সেসবের জবাবও তিনি দিয়েছিলেন দারুণ একটি টেনিস ম্যাচে, যেটি ইতিহাসে স্মরণীয় হয়ে আছে ব্যাটল অফ সাকসেস নামে। আজ আমরা সেই বিখ্যাত ম্যাচটির গল্পই শুনব। বিলি জিন 1943 সালে জন্মগ্রহণ করেন ক্যালিফোর্নিয়ায়। 1961 সালে মাত্র 17 বছর বয়সে তিনি প্রথম গ্র্যান্ড স্ল্যাম ট্রফি জেতেন দ্বৈত বিভাগে। 1971 সালে তিনি গড়েন নারী খেলোয়াড় হিসেবে সবচেয়ে বেশি আয়ের রেকর্ড। সে মৌসুমে তিনি আয় করেছিলেন $1,00,000, কিন্তু সে সময় নারী ও পুরুষ খেলোয়াড়দের প্রাইজ মানিতে ছিল অনেক পার্থক্য। পুরুষ খেলোয়াড়রা অনেক বেশি প্রাইজ মানি পেতেন, কারণ তখন সাধারণ ধারণা ছিল যে পুরুষরা বেশি ভালো খেলে এবং নারীরা দর্শকের চাপ নিতে পারে না। কিন্তু বিলি জিন এর বিরুদ্ধে দাঁড়িয়ে যান। তিনি এই প্রাইজ মানি সমান করার দাবি জানান, কিন্তু সে সময় তার কথা সহজে মেনে নেওয়ার মতো মানুষ কমই ছিল। সবাই বরং তুচ্ছতাচ্ছিল্য ও ঠাট্টাই করেছে বেশি। তেমনি এক বিদ্রুপকারী ছিলেন 40-এর দশকের টেনিস তারকা ববি রিগস। বিলি কিং যখন সমান অধিকারের দাবিতে সোচ্চার, তখন ববি এই বলে তাকে বিদ্রুপ করেন যে 55 বছর বয়সেও তিনি যে কোনো নারী খেলোয়াড়কে হারিয়ে দিতে পারেন টেনিস কোর্টে। তিনি বিলিকে চ্যালেঞ্জ জানালেন। শুরুতে বিলি সেই প্রস্তাবে সাড়া দেননি। এরপর ববি রিগস সেই ম্যাচের প্রাইজ মানি ঘোষণা করেন $1,00,000, যে জিতবে সে পুরো অর্থটাই নিয়ে যাবে। এবার রাজি হলেন বিলি জিন। বলাই বাহুল্য, ম্যাচটি ঘিরে সে সময় ভীষণ শোরগোল হয়েছিল। ন্যাশনাল টেলিভিশনে এটি লাইভ দেখানোর ব্যবস্থা করা হয়। মিডিয়াগুলো ম্যাচটির নাম দিয়ে দেয় ব্যাটল অফ সাকসেস। নির্ধারিত দিন দর্শকও হুমড়ি খেয়ে পড়ে ম্যাচটি দেখতে। সেদিন টেনিস কোর্টে উপস্থিত ছিলেন 30,000 দর্শক, যা সে সময়ের জন্য ছিল রেকর্ড। বিলি জিন কোর্টে ঢুকেছিলেন মিশরের রানী ক্লিওপেট্রার বেশে, আর ববি রিগস রিকশায় করে কোর্টে ঢুকেছিলেন দুই নারী মডেলকে সঙ্গে নিয়ে। তার পেছনে লেখা ছিল সুগার ড্যাডি। সবই ছিল বিলি জিনকে খেপিয়ে তোলার জন্য। বিলি অবশ্য সেসব নিয়ে মাথা ঘামাননি। তার চিন্তাই ছিল সমগ্র নারী জাতির অধিকারের প্রশ্ন। তিনি ভাবলেন, আজ যদি আমি হেরে যাই, তাহলে নারীর সম অধিকারের আন্দোলন 50 বছর পিছিয়ে যাবে। তাই তিনি ম্যাচটি জেতার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন, এবং সত্যিই তিনি ম্যাচটি জিতে যান 6-4, 6-3, 6-3 গেমে। গুড়িয়ে যায় 6 বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী ববি রিগসের অহংকার, আর প্রচারিত হতে থাকে বিলির বীরত্বগাথা। এই ম্যাচের পরই বিলি মেয়েদের জন্য আলাদা ফেডারেশন গঠন করেন। 1973 সালে ইউএস ওপেন প্রথমবারের মতো নারী পুরুষের সমান প্রাইজের ঘোষণা দেয়। ব্যাটল অফ সাকসেস ম্যাচে বিলি জিং এর জয় শুধু নারী অ্যাথলেটদের অধিকারই প্রতিষ্ঠা করেনি, এটি নারীদের প্রতি দৃষ্টিভঙ্গিও বদলাতে সাহায্য করেছিল। ম্যাচটি তাই সবসময়ই এক বিশেষ ম্যাচ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।